আজকে আমরা এখানে এসেছি মিছামইনের কিশোরগঞ্জ জেলার নবপ্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস হাওর এলাকার সার্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কাজে কিছুক্ষণ আগে আমরা এটা উদ্বোধন করলাম। তাছাড়া আমাদের উত্তর পূর্বাংশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার হবে। আর মিছামইন আসলে এই এলাকাটা অষ্টগ্রাম মিছামইন থেকে শুরু করে প্রত্যেকটা এলাকা এই হাওর অঞ্চল বর্ষাকালে এটা ছোট ছোট দ্বীপের মতো হয়ে যায়, শীতকালে সেটা বোঝার উপরে নেই। এখন আমরা দেখছি ফসলে ভরে গেছে, রাস্তা আছে, কিন্তু বর্ষাকালে ভিন্ন চেহারা। এই অঞ্চলের মানুষ সবসময় জীবন যুদ্ধে প্রতিনিয়ত তাদেরকে লড়াই করতে হয়। এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, যিনি আমাদের মহামান্য রাষ্ট্রপতি, তিনি এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত হয়েছেন। সেই 70-এর নির্বাচন, 73-এর নির্বাচন থেকে শুরু করে প্রতিটি নির্বাচনেই তিনি জয়লাভ করেছেন এবং জনগণের সেবা করে গেছেন। এই দুর্গম অঞ্চলে মানুষের পাশে থাকা, তাদের সুখ দুঃখের সাথী হওয়া, তাদের ভাগ্য পরিবর্তনে তিনি নিরলস পরিশ্রম করেছেন। এবং তিনি যখন মাননীয় রাষ্ট্রপতি হয়েছেন তখন ইচ্ছা প্রকাশ করেছিলেন এই অঞ্চলে একটা সেনানিবাস হোক। তার উদ্দেশ্য হলো সেনানিবাস হলে এই অঞ্চলের মানুষের সার্বিক উন্নয়নে অবদান রাখতে পারবে, এবং তাই ইচ্ছায় এই সেনানিবাসটা আমরা গঠন করেছি এবং তার নামেই এই সেনানিবাস আমরা উৎসর্গ করেছি। কারণ তিনি প্রত্যেকটা ক্ষেত্রে যখন যে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। কাজে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তার বিরাট অবদান রয়েছে। তিনি নিবেদিত প্রাণ এবং সৎভাবে জীবনযাপন করে এদেশের মানুষের সেবা করে গেছেন। কাজে তার নামে আজকে এই সেনানিবাসটা করতে পেরে আমরা সত্যিই খুব আনন্দিত। আমি এটুকু বলবো যে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। আর তাছাড়া এই সেনানিবাসে এখন স্কুল হবে, চিকিৎসা কেন্দ্র হবে, কলেজ হবে, মানসম্মত পাঠদানের সুবিধা সৃষ্টি হবে। এবং এখন আমাদের যে ইতিমধ্যে আমরা রাস্তাঘাট করে দিয়েছি এবং আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি প্রতিটি হাওর অঞ্চল, হাওর বিল জলভূমি অঞ্চলে প্রত্যেকটা রাস্তা হবে এলিভেটেড। এটা মাটি ভাট করে না, সমস্ত রাস্তাগুলো এলিভেটেড করা হবে যাতে বর্ষাকালে পানি চলাচল অব্যাহত থাকে, মাছের চলাচলও ঠিক থাকবে, নৌকা চলাচল ঠিক থাকবে, আবার মানুষের যোগাযোগের সুবিধা হবে, সেটাই আমরা করতে চাচ্ছি। এবং এই সেনাবাহিনী এই সেনানিবাসের থেকে সিলেট এবং ঢাকার সাথে যোগাযোগও অনেকটা সহজ হবে। কাজে আমি আমাদের মহামান্য রাষ্ট্রপতিকে আন্তরিক ধন্যবাদ জানাই, তার ইচ্ছে এটা হয়েছেন। তিনি যখন ডেপুটি স্পিকার ছিলেন, ডেপুটি লিডার আমাদের বিরোধী দল যখন আমরা তখন আমাদের ডেপুটি লিডার ছিলেন, এরপর স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন, যখন যেখানে তাকে পদায়ন করা হয়েছে অত্যন্ত সফলতার সাথে তিনি তা পালন করেছেন এবং রাষ্ট্রপতি হিসেবে 2 মেয়াদ তিনি পূর্ণ করেছেন। আমি মাননীয় রাষ্ট্রপতি তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং তার সুস্বাস্থ্য কামনা করি। তিনি আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট অবদান রেখেছেন বলে আমরা স্বাধীনতা পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। কাজী আমরা সত্যি খুব আনন্দিত আজকে এই এলাকায় আসতে পেরে।